আমার ঘর আমার স্কুল, আজ রবিবার 16 আগস্ট, আর আজকে যে বিষয়গুলো ক্লাস হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ষষ্ঠ শ্রেণী গণিত প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড বিজ্ঞান, সপ্তম শ্রেণী প্রথম পিরিয়ড বিজ্ঞান, দ্বিতীয় পিরিয়ড ইসলাম নৈতিক শিক্ষা, অষ্টম শ্রেণী প্রথম পিরিয়ড ইংরেজি দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিরিয়ড বিজ্ঞান, নবম শ্রেণী প্রথম পিরিয়ড ইংরেজি দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিরিয়ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় পিরিয়ড রসায়ন, দশম শ্রেণী প্রথম পিরিয়ড ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পিরিয়ড বিজ্ঞান, তৃতীয় পিরিয়ড ব্যবসায় উদ্যোগ। শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অধ্যায় অষ্টম, আর আজকে পড়ানো হচ্ছে তথ্য ও উপাত্ত, বাড়ির কাজ। এক, তথ্য উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপনা কর। দুই, তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নম্বর 30, 40, 45, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, 40, 80, 95, 195, 90, 80। ক, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত। খ, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর। গ, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজাও। শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান অধ্যায় চতুর্থ, বাড়ির কাজ। চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। কিসের জন্য এক্স এর উপর ওয়াই নির্ভরশীল। ক, শালক সংশ্লেষণ। খ, খাদ্য গ্রহণ। গ, শ্বসন। ঘ, পরাগায়ন। এক্স এবং ওয়াই প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করে। এক, পানির উপর। দুই, বায়ুর উপর। তিন, আলোর উপর। নিচের কোনটি সঠিক। ক, এক ও দুই। খ, এক ও তিন। গ, দুই ও তিন। ঘ, এক, দুই ও তিন। শূন্যস্থান পূরণ কর। এক, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ড্যাশ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুই, কোন উদ্ভিদের ড্যাশ ঘটে কীটপতঙ্গের মাধ্যমে। তিন, সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ড্যাশ উপাদানের উপর নির্ভরশীল। শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় দ্বাদশ, সৌরজগৎ ও আমাদের পৃথিবী, বাড়ির কাজ। এক, ঋতু পরিবর্তনের জন্য পৃথিবীর কোন গতি দায়ী, তোমার যুক্তি দাও। দুই, বার্ষিক গতি না থাকলে কি হতো বলে তোমার মনে হয় ব্যাখ্যা কর। শ্রেণী সপ্তম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় তিন, কোরআন ও হাদিস শিক্ষা, পর্ব এক, পাঠ এক থেকে চার, বাড়ির কাজ। এক নম্বর, নাবিহা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। মেয়ের তেলাওয়াত শোনার জন্য বাবা মাওলানা আহমদ সাহেব নাবিহার কাছে বসলেন। নাবিহা তেলাওয়াত শুরু করল। তেলাওয়াতের সময় মিম চিহ্নে বিরতি দেননি। ফিহা তেলাওয়াতের সময় বর্ণ এবং বর্ণ তাসবির অনুযায়ী সঠিক নিয়মে পড়েনি। মেয়েকে উদ্দেশ্য করে নাহিবার বাবা বলেন, কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ তালায় বিশেষ নির্দেশ দিয়েছেন। ক, মাকরাজ কি। খ, নাজিরা তেলাওয়াত বলতে কি বোঝায়। গ, নাবিহা দ্বিতীয় পর্যায়ে তাসবিদের কোন নিয়মটি ত্যাগ করেছেন ব্যাখ্যা কর। ঘ, নাহিবাকে তার বাবা যে বিষয়টি প্রতি তাগিদ দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ কর। ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 7 লেসন 3 হোমওয়ার্ক। কেয়ারফুল লুক এট দিস পিকচার অফ দ্য লেফ, ইট দ্য পিকচার অফ আ চাইল্ডস রুম, নাও রাইট আ প্যারাগ্রাফ উইথ অ্যাট লিস্ট 8 সেন্টেসেস ইউজিং দেয়ার ডিসক্রাইবিং দ্য রুম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অবজেক্টস ইন ইট। শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান অধ্যায় দশম, পর্ব তিন, পাঠ 11 থেকে 13, বাড়ির কাজ। এ, বি, সি, এখানে তিনটি পাত্র দেওয়া আছে। এ পাত্রে সক্রিয়া ধাতু ফেলে পাত্রের মুখে জ্বলন্ত দিয়া সালাই ধরলে পপ পপ শব্দ হয়। বি পাত্রে পানি ঢালে হিসিস শব্দ হয় ও পাত্রটি গরম হয়। সি পাত্রে নীল লিট মাছ ডুবালে বর্ণের পরিবর্তন হয় না। ক, ভিনেগারের সংকেত লেখ। খ, লিট মাছ কাগজ কি এর গঠন ব্যাখ্যা কর। গ, এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়া ব্যাখ্যা কর। ঘ, সি পাত্রের দ্রবণের প্রকৃতি অবশিষ্ট ব্যাখ্যা কর। ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং সিবি অ্যান্ড কভার লেটার হোমওয়ার্ক। হিয়ার ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর পার্ট টাইম জবস ফর স্কুল স্টুডেন্টস, অ্যাপ্লাই উইথ আ কভার লেটার অ্যান্ড আ সিবি ফর আ
position you like. Holiday jobs for school students. Reported international organization dealing with different children's issues are recruiting some school children for holiday jobs. The jobs will be only during school holidays. Both weekly holidays and long and short vacations, it will be an interesting experience for students. Payment will be on hourly basis but quite attractive. Data collectors from students of primary school about their opinions regarding their English textbook from different districts. Number of position 50 from each district. Here is an advertisement for part-time jobs for school students. Apply with a cover letter and a CV for a position you like. Data collectors from school dropouts regarding their willingness to continue their studies and causes of their dropping out, 50 from each district. Motivators motivating poor parents to send their children to school, 50 from each district. Teachers for school beginners for poor families, 50 for each district. Assistance for children's libraries cum child center to be established in each district, 20 for each district. Application deadline 20 March 2018. Qualification only students for class 9 and 10 can apply. A testimonial from the head teacher is required. Shreni Nobom Bishoy Bangladesh o Bishwo Porichoy Oddhay Chaturtho Bangladesh er Bhupokriti Barir Kaj Ek Poribesher Upor Jolbayu Poriborton-er Probhab Chinihito Koro 2 Bhumikomper Karon Somuh Chinihito Koro 3 Bhumikomper Probhaber Ekti Talika Prostut Koro শ্রেণী নবম বিষয় রসায়ন অধ্যায় পঞ্চম আর আজকে পড়ানো হয়েছে রাসায়নিক বন্ধন সম্পর্কে বাড়ির কাজ এক নম্বর সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বোঝায় যোজত ইলেকট্রনের সাথে এর কি কোনো সম্পর্ক আছে কিনা ব্যাখ্যা কর দুই গ্লুকোজ দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন ক্লাস টেন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 9 লেসন 1 হোমওয়ার্ক এক্সারসাইজ ই আই মাস্ট সে আই এম এ ভেরি হ্যাপি ম্যান Write a paragraph on whether you agree with Kamal or not on the above statement explaining why. Shreni Dasham Bishoy Bigyan Oddhay Nobom Durjoger Sathe Boshobash Barir Kaj 1 number Bhumikompo ki kore hoy 2 Bangladesh er shesh koto sale bhumikompo hoyechilo ebong kon onchole hoyechilo 3 Bhumikomper age ki ki koronio 4 Bhumikomper shomoy ki ki koronio 5 ভূমিকম্পের পরে কি কি করণীয় 6 প্রকৃতি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব কেন 7 কি কি কৌশলের মাধ্যমে আমরা প্রকৃতি সংরক্ষণ করতে পারি 8 আমরা সম্পদের ব্যবহার কি করে কমাতে পারি 9 ব্যবহৃত জিনিস থেকে নতুন জিনিস উৎপন্ন করলে কি লাভ হবে 10 আমরা দূষণ থেকে সম্পদ রক্ষা কি করে করব শ্রেণী দশম বিষয় ব্যবসা উদ্যোগ অধ্যায় নবম বাড়ির কাজ এক নম্বর তোমরা প্রতিদিন বিভিন্ন মাধ্যমে যে সকল পণ্যের বিজ্ঞাপন দেখে থাকো সেই সকল পণ্যের একটি তালিকা তৈরি করো দুই কোন কোন বিজ্ঞাপন তোমাকে কিভাবে আকৃষ্ট করেছে তার কারণ লেখো তিন একজন আদর্শ বিক্রয়কর্মী কোন গুণগুলো তোমার মধ্যে আছে এবং কোনগুলোর আরও উন্নতি প্রয়োজন তা আলোচনা করো